নমস্কার, ভূমি বার্তা নিয়ে চলে এসেছি আমি ঐশী। আপনারা দেখছেন ভূমি 24x7। চোখ রাখবো বিস্তারিত খবরে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঘটনা। দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের রামগড় গ্রাম, সেখানেই বাস করতেন দম্পতি। স্বামীর নাম প্রসেনজিৎ এবং স্ত্রীর নাম বিজলি। তাদের দুইজনের একটি সন্তানও রয়েছে। স্থানীয় সূত্রে খবর, 5 বছরের বিবাহিত সম্পর্কে ছিল না কোনো সুখ শান্তি। তাদের পরিবারে অশান্তি লেগেই থাকত। এরপরই ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন স্বামী। নিজের স্ত্রীকেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয়, স্ত্রীর হয়ে নিজেই লিখলেন সুইসাইড নোট। পরে যদিও ভিলেজ পুলিশের কাছে গোটা বিষয়টি স্বীকার করে নেয় অভিযুক্ত। শুক্রবার সকাল 6টা নাগাদ হঠাৎই প্রসেনজিৎ বাবু ভিলেজ পুলিশের কাছে গিয়ে জানান তার স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। কিন্তু প্রসেনজিতের হাবভাবে প্রথমেই সন্দেহ জাগে দাসপুর থানার পুলিশের মনে। এরপর প্রসেনজিৎকে একাধিক প্রশ্ন করতেই প্রসেনজিৎ কান্নায় ভেঙে পড়ে এবং সমস্ত কিছু স্বীকার করে নেয়। শুধু মেয়েদের দিয়ে থানায় ঢুকেছে, তবু সে খবর দেয়নি। পাশের লোক কোথাকার লোক এসে বলছে বন্ধে কাজ তাদের জামাই হয় বলে এরকম ভাবে সুন্দরীকে মেরে দিয়ে গেছে। কি করে মারলে, কেন মারলে? বাবাকে অন্তত বলে যে এই রোগটা হয়েছিল, কি পাখাটায় মাথা লেগে গেছে তোমাদের মেয়ে মারা। তাহলে আমরা পরিবর্তী গন্ডগোল হতো জামাইয়ের সাথে, গন্ডগোল বলে নেই না। আমাদের যখন মেয়েটা মরে গেছে, আমার বোন, আমরা ওকে ওর সাথে তুলব। আমরা চাইছি, এমন কি দোষ করেছে যে আমার মেয়ে ঠাঙ্গি দিতে হবে? আমাদের মেয়ে অন্যায় করেছে, বলছে ঘরে এসো, আমি বাইরে যাবো। ওই তো বাইরে নিয়ে যান, নাম করে তো মেরে দিয়েছে। আজকে কি খবর দিলেন? আজকে তো আমরা অন্য লোকের মুখে খবর পেয়েছি, বলছে মেরে মেরে দিয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, ভূমি 24x7।